আজকে আমি ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স, হোমোসেক্স এগুলো নিয়ে আলাপ করব। এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্ট্যান্ট, মনোযোগ দিয়ে শুনবা। আর আমাদের ব্যক্তিগত জীবনও, দৈনন্দিন জীবনে এটা যথেষ্ট পরিমাণে দরকার আছে। দেখো, শুনে দেখো এটা সোজা লাগে কিনা। এর আগে দেখো, আমি বলতে চাচ্ছি জেনোটাইপ কি আমাদের শরীরে, যে বাইরের থেকে আমরা বুঝবো না। ধর একটা মহিলার ওভারি আছে, আমরা বাইরের থেকে বুঝবো না, তো ওইটা হচ্ছে জেনোটাইপ। আর বাইরের থেকে আমরা বুঝবো, ওই দেখতে এটা মহিলার মতো, তার মানে এটা ফেনোটাইপ। বাইরের থেকে যেটা দেখবো সেটা ফেনোটাইপ, ভিতরে যেটা থাকবে কিন্তু আমরা বুঝবো না, সেটা হচ্ছে জেনোটাইপ। তো একটা বাচ্চা যখন পেটের মধ্যে বড় হবে, তখন জেনিটেলিয়া ডেভেলপ করে আনডিফারেনশিয়েটেড গোনাড থেকে। তো এই আনডিফারেনশিয়েটেড গোনাড 6 থেকে 7 সপ্তাহের মধ্যে, যদি আনডিফারেনশিয়েটেড গোনাড ইজ কনভার্টেড টু টেস্টিস, তার মানে এক্স হয়, এবং বাইরের থেকে বড় হওয়ার পরে সে যদি দেখতে ছেলে মানুষের মতো দেখায়, পুরুষ মানুষের, তখন এটা আমাদের নর্মাল মেল। নর্মাল মেল হইতে কিন্তু এই দুইটা সত্য লাগবে। আর আনডিফারেনশিয়েটেড গোনাড যদি ওভারি হইয়া যায় কনভার্টেড টু, এবং এটা যদি এক্স এক্স থাকে, ওভারি মানে এক্স এক্স, এবং যদি বাইরের থেকে দেখতে আমরা মেয়েদের মতো দেখবো, মহিলাদের মতো দেখবো, তখন তাকে নর্মাল ফিমেল বলবো। এখন আনডিফারেনশিয়েটেড গোনাড যদি ওভারি থাকে ভিতরে, কনভার্টেড টু ওভারি হলো, বাইরের থেকে আমি পুরুষ মানুষের মতো কিছু ক্যারেক্টার দেখতেছি, তাহলে এটা আবার কী হলো? ভিতরে ওভারি, বাইরে পুরুষ মানুষের মতো, ছেলেদের মতো ব্যবহার, তাহলে এটা আমি কি, এটা হচ্ছে অরিজিনালি কিন্তু একটা মেয়ে, মানে ভিতরে জেনোটাইপ যেটা সেটাই হচ্ছে অরিজিন, তাহলে ফিমেল। খুব খেয়াল করে, এটা অনুপাতে ফিমেল, আর ভুল দেখতেছি, সেই জন্য সিউডো হারমাপ্রোডাইটিজম। আর যদি আনডিফারেনশিয়েটেড গোনাডটা যদি টেস্টিস হয়, ভিতরে জেনোটাইপ টেস্টিস, বাইরের থেকে আমি একটা মহিলাদের মতো মনে হচ্ছে, মেয়েদের যা ক্যারেক্টার তাই দেখতেছি, তাইলে এটা কী হবে? এটা আসলে সে ভিতরে কিন্তু পুরুষ, জেনোটাইপিক্যালি সে পুরুষ, মেল, কিন্তু বাইরের থেকে ফেনোটাইপ হইলে আমি যেটা দেখতেছি এটা ঠিক না, সেই জন্য সিউডো হারমাপ্রোডাইটিজম। মেল সিউডো হারমাপ্রোডাইটিজম, ফিমেল সিউডো হারমাপ্রোডাইটিজম, এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার, অরূপান্তরিত লিঙ্গ। এখন আসো, আনডিফারেনশিয়েটেড গোনাডের কিছু অংশ ওভারি হইল, কিছু অংশ টেস্টিস হইল, ওভো টেস্টিস, অথবা এক পাশে ওভারি এক পাশে টেস্টিস, ওভো টেস্টিস, এক্স 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 হয়। এবং বাইরের থেকে আমরা দেখলাম ফেনোটাইপিক্যালি শরীরের কিছু অংশ ছেলেদের মতো লাগতেছে, আবার কিছু আচার ব্যবহার অংশ দেখতে মেয়েদের মতো লাগতেছে, মিক্সিং। এটা হচ্ছে ট্রু হারমাপ্রোডাইটিজম, যেটাকে আমরা ইন্টারসেক্স বলি, হিজড়া বলি, তৃতীয় লিঙ্গ বলি। তো এখানে একটা জিনিস দেখবা, এই যে ফিমেল সিউডো হারমার, মেল ফিউজার, আসলে এগুলো দেখতে বাইরের থেকে দেখাচ্ছে উল্টো, কিন্তু ভিতরে কিন্তু ঠিক আছে। এটার উপর নির্ভর করবে সে ছেলে হবে না মেয়ে হবে। এখন আমি একটা একটা করে বলতে চাচ্ছি ফিমেল সিউডো হারমাপ্রোডাইটিজম এটা কেন হয়। একটা বাচ্চা পেটের মধ্যে আছে, মনে করো মেয়ে বাচ্চা পেটের মধ্যে আছে, এবং ওই মেয়ে বাচ্চাটা ফিটার লাইফে হাইড্রোক্সিলেস এনজাইম যদি না থাকে, কর্টিসোলের লেভেল কমে যাবে, কর্টিসোলকে ঠিক করার জন্য অ্যাসিটিএজের পরিমাণ বেড়ে যাবে, অ্যাসিটিএজ যখন বেড়ে যাবে তখন কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া হবে, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া যখনই হবে তখন প্রচুর পরিমাণে অ্যান্ড্রোজেন সিক্রেশন হবে, তার মানে অ্যান্ড্রোজেন সিক্রেশন হবে হাইড্রোক্সিলেস এনজাইম না থাকার কারণে ওই মেয়ে বাচ্চা পেটের মধ্যে। অ্যাজ এ রেজাল্ট এই অ্যান্ড্রোজেন এই মেয়ে বাচ্চার শরীরের উপর কাজ করবে, কাজ করে ওর যে ক্লাইটোরিস আছে সেটাকে প্রচুর পরিমাণে এনলার্জ করবে, যেটাকে ভিরিলিজম বলে, ও লেভিয়া মাইনোরাটা ফিউজড হয়ে যাবে, ভেজাইনাল ওরিফিস থাকবে না, ইউরেথ্রাটা থাকবে, এইটা ক্লাইটোরিসের নিচে থাকবে, এবং এটা যেটাকে বলে অ্যাড্রেনাল গ্র্যান্ডের কারণে ফিমেল জেনিটাল জেনিটাল ট্র্যাক্টের সমস্যা হয়েছে, অ্যাড্রেনোজেনিটাল সিন্ড্রোম। এখন এই বাচ্চাটা যখন জন্ম হবে, জন্ম হওয়ার পর আমরা কিন্তু কী দেখি? প্রথমে জেনিটেলিয়া দেখি না, ছেলে না মেয়ে, ছেলে মেয়ে দেখার জন্য পেনিস থাকলে ছেলে, পেনিস না থাকলে মেয়ে। তো এইখানে আমরা ক্লাইটোরিসটা বড়, তো সেই জন্য মনে করবো পেনিস, সবাই সেটা মনে করে এটাকে নাম দিয়ে দিবে ছেলে বাচ্চা, নাম ধরো শরীফ, আসলে ওর ভিতরে কিন্তু ওভারি আছে। এখন দেখো ওর বয়স যখন 12-13 বছর বয়স হবে, তখন কিন্তু অ্যান্ট্রোপিটুটারি থেকে লুটিনেজি হরমোন রিলিজ হবে, লুটিনেজি হরমোন এত সব বুঝে না, শরীরে ওভারি থাকলে ওভারির উপর কাজ করবে, টেস্টিস থাকলে টেস্টিস উপর কাজ করবে, তাহলে ও তো ওভারি আছে, তাহলে ওভারির উপর কাজ করে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন প্রশ্ন রিলিজ করবে, এবং ইস্ট্রোজেন প্রশ্ন রিলিজ করার জন্য অ্যান্ড্রোজেনিক ফাংশন একেবারে স্টপ হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট ওর পুরোপুরি মেয়ে বাচ্চার মতো সব ডেভেলপ, ব্রেস্ট ডেভেলপ করবে, মেয়েদের যত ক্যারেক্টার শারীরিক এবং মানসিক সব চেঞ্জ হয়ে যাবে। আসলে সেই তো মেয়ে ছিল,
যা হোক চেঞ্জ হয়ে যাবে এবং সে হঠাৎ করে বলবে আম্মুকে বলবে মা আমার এরকম আমার শরীর চেঞ্জ হয়ে গেছে তাড়াতাড়ি করে আমাদের সাংবাদিকরা পেপারে লিখবে রাতারাতি একটা ছেলে বাচ্চা মেয়ে হয়ে গেছে আসলে রাতারাতি ছেলে বাচ্চা মেয়ে হয়নি অনেক দিন থেকে এটা প্রক্রিয়া চলতেছে এবং ডাক্তারে বলছে হরমোন জনিত কারণে এটা হয়েছে হরমোন মানে অ্যান্ড্রোজেন এবং বলছে একটা মাইনর অপারেশন করলে ঠিক হয়ে যাবে ওই যে পেছনে হলো ওরিফিসটা ওপেন করে দিলেই তো হয়ে গেল পুরোপুরি মেয়ে বাচ্চা হয়ে গেল বুঝাইতে পারছেন নাম হয়ে গেল শরীফা শরীফ থেকে শরীফা এখন দেখো মেলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য মেলে হয় এখানে তো হাইড্রোক্সিলেস এনজাইমের অভাবে এটা হয় মেল সিউডোহারমাপোডিজম হয় কনজেনিটাল ফাইভ আলফা রিডাক্টেস এনজাইমের ডিফিসিয়েন্সির কারণে ভিতর ওভারি টেস্টিস থাকবে বাইরে কিন্তু মেয়েদের মতো সব কিছু মেয়েদের মতো যখনই ওই তেরো চোদ্দো বছর বয়স হবে তখন কিন্তু লুটিনাইজিং হরমোন এন্ট্রোপিটুইটারি থেকে রিলিজ হওয়ার সময় হবে সেটা শরীরে আসে টেস্টিস টেস্টিসের মতো কাজ করে একেবারে দাড়ি বুক গজাইয়া মেয়েটাকে ছেলে হয়ে গেল আসলে সে আগের থেকে কী ছিল ছেলে ছিল পরবর্তীতে কিন্তু আমরা মেয়ে হিসেবে ভুল চিন্তা করছি পরবর্তীতে দাড়ি বুক গজানোর পরে সেই ছেলে হয়ে গেল তার মানে শরীর থেকে শরীর হয়ে গেল এখন দেখো আরেকটা জিনিস সেটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড গোনাড যখন টেস্টিস এবং ওভারি কিছু টেস্টিস কিছু ওভারি হইল এক পাশে টেস্টিস এক পাশে ওভারি হইল ওবো টেস্টিস তাইলে তার কী হবে যেটাকে আমরা ইন্টারসেক্স বলি অথবা হিজড়া বলি অথবা তৃতীয় লিঙ্গ বলি এর জেনিটালিয়া কী হবে এর জেনিটালিয়া হবে তোমার ফিউজড লেভিয়া লেভিয়াটা ফিউজ থাকবে পেনিস পাওয়া যাবে এবং পেনিসের চতুষ্পাশে লেভিও স্কোটাল ফোল্ড পাওয়া যাবে এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়াটাস আলাদাভাবে পাওয়া যাবে পেনিসের ভিতরে ইউরেথ্রা পাওয়া যাবে মানে আলাদাভাবে ইউরেথ্রা পাওয়া যাবে কোনো ভেজাইনাল ওপেনিং থাকবে না তার মানে এটা ছেলে না মেয়ে এই জেনিটাল অর্গান দিকে বুঝো মুশকিল আর বাইরের দিকে কিছু অংশ শরীরের মেয়েদের মতো আচরণ করবে যেমন ব্রেস্ট ডেভেলপ করবে শাড়ি পরবে লিপস্টিক দিবে আবার ছেলেদের মতো বুকের মধ্যে চুল থাকবে হাত পা একেবারে ছেলেদের মতো মোটামোটা হর্সনেস অফ বয়েস মানে একটা মিক্সিং থাকবে এবং এটা মনে রাখতে হবে ইট ইজ নট এ মেডিকেল প্রবলেম এবং এটা আমাদের 100 জনের মধ্যে 1-2% এটা আছে এখন আসো সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে এই হোমোসেক্স হোমোসেক্সুয়ালিটি অর সমকামী এবং এটা দেখো ইট ইজ দ্য সেক্সুয়াল অ্যাট্রাকশন অর সেক্সুয়াল বিহেভিয়ার বিটুইন মেম্বার অফ দ্য সেম সেক্স ছেলে তার সেক্সুয়াল আর্টসটা মেটানোর জন্য আরেকটা ছেলেকে খুঁজে নিবে একটা মেয়ে আরেকটা মেয়েকে খুঁজে নিবে বুঝাইতে পারছি কিনা এটা হচ্ছে হোমোসেক্সুয়ালিটি এটার কজও কোনো কেউ বাইর করতে পারে না অনেকে এটা থিওরি বাইর করছে আবার জেনেটিক কারণে হইতে পারে হরমোনাল কারণে হইতে পারে এনভায়রনমেন্টাল কারণে হইতে পারে মেইনলি ম্যাক্সিমামে বলছে এটা সাইকোলজিক্যাল একটা সমস্যা সুতরাং আমাদের দেশে এই সমস্ত সিস্টেম সম্পূর্ণরূপে নিষিদ্ধ সুতরাং এরকম একটা হোমোসেক্স সমকামী নিষিদ্ধ জিনিসের সঙ্গে তুমি হিজড়ার সঙ্গে তুলনা করবা তারপরে তোমার সিউডোহারমাপোডিজম রূপান্তরিত লিঙ্গের সঙ্গে ট্রান্সজেন্ডারের সঙ্গে তুলনা করবা ভুল হয়ে যাবে